লিখিত মূল্যের উপর একবারে 30% ছাড় এবং 20% ছাড়ের উপর পর 10% ছাড়ের পার্থক্য 72 টাকা হলে লিখিত মূল্য কত? তো এখানে আমাদের মনে করি লিখিত মূল্য হচ্ছে 100 টাকা, তো এটার উপর 30% ছাড় দেয় প্রথমে, তাহলে 30% ছাড় হলে এটা 100%, তো 30% ছাড় হলে 100% থেকে 30% মাইনাস হবে, থাকে 70%। এখন অঙ্কে অঙ্কে পরের অংশ বলেছে যে এবং 20% ছাড়ের পর, তো 20% ছাড়ের পর হলে আমরা আরেকটি লিখিত মূল্য নিয়ে কাজ করব। আরেকটি লিখিত মূল্য আমাদের 100% ধরলাম, তো 100% থেকে 20% বাদ দিলে থাকে 80%। তো প্রশ্ন বলেছে যে 20% ছাড়ের পর আবার 10% ছাড়, তাহলে এই 10% ছাড় হলে হবে 80%-এর 10% হবে ভাই 100, শূন্য শূন্য কাটা দিলাম থাকে 8, তাহলে ছাড় দেওয়ার পর থাকে 80-8=72। তাহলে এখানে আমরা এই একটা ছাড়ের পর আমরা থাকে 70% এবং আরেকটা ছাড়ের পর থাকে 72%, তো এই 2টা% পার্থক্য হচ্ছে 72-70=2%। তো এখন 2% = যদি প্রশ্ন দেওয়া আছে পার্থক্য 72 টাকা হলে, তাহলে 2% = 72 টাকা হলে 100% কত সেটা বের করব। তাহলে 2% = 72, 1% = 72/2, তারপর 100% = 72/2, উপরে 100, তো 100-কে 2 দিয়ে কাটলে 50 এবং 72 আর 50 গুণ করলে হবে 3600। তো এখানে এই 3600 হচ্ছে উত্তর।